বাচ্চারা গায়ে আপনি ছবি হবে না, এখানে অন্ধকার হয়ে গেছে ঘরটা। পেট ভরে খাবে সবাই, ডিমগুলো ছানি আবার চাইবে। সবাই পেট ভরে খাবে, আগে অল্প নেবে, খেয়ে আবার নেবে। হ্যাঁ, খালি পেটে থাকবে না। তপন কোথায় গেল? তপন মানে আসো, ভেতরে আসো, দেখো। খুব বড় সবাই হাত ধুয়েছো তো, সবাই হাত ধুয়েছো। আজকে কাঁচাপাড়া পৌরসভার উদ্যোগে শিশু শিক্ষা, তো 6টি শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিলের পরিষেবা চালু হলো, কি বলবেন সে বিষয়ে? কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে 6টা শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিল আজকে চালু করা হয়েছে। অনেক দিন থেকে আমরাও চেষ্টা করছিলাম সরকার থেকে কি বাচ্চাগুলো, ছোটো ছোটো বাচ্চাগুলো এই শিশু শিক্ষা কেন্দ্রে পড়ে তাদের খাওয়া দাওয়া। খুব গরিব মানুষ যেই এলাকায় আছে, যেই আপনি ক্ষুদিরামপল্লী যে এলাকা, এটা কলোনি, বাস্তু কলোনি, এইখানে গরিব বাচ্চারা অনেক থাকে, স্কুলে বাচ্চারা আসুক, সেই জন্য আমরা চেষ্টা করেছি কি মিড ডে মিল চালু করার জন্য আজকে চেষ্টা করা হয়েছে। আমাদের মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে শিশুদের খাবার সর্বপ্রথম আগে দেওয়া হোক, তারপরে খাবার লোভে শিশুরা স্কুলে আসবে, লেখাপড়া শিখবে, সেটা আমাদের এটা কাঁচাপাড়া প্রকল্পটা শুরু হয়েছে। এর থেকে কি মনে হচ্ছে যারা স্কুল ছুট বাচ্চা তাদেরকে কি আবার স্কুলমুখী করা যাবে? স্কুলের বাচ্চা আসবে মিড ডে মিল যখন খাওয়া পাবে। অনেক আশেপাশে ছেলেরা যারা স্কুলে আসছে না, তারা স্কুলে নিশ্চয়ই আসবে, সেই জন্য এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এদের একটা আক্ষেপ রয়েছে যে এদের ছাত্রী যারা আছে, মহিলা ছাত্রী, এদের একটা টয়লেট নেই, এই টয়লেটের ব্যাপারে এদের একটা স্কুলের আক্ষেপ রয়েছে, কী বলবেন সে বিষয়ে? সেটা আমরা আজকে দেখে নিলাম, দেখে নিয়ে আমি ওটা ছাত্রীদের জন্য, ছেলেদের জন্য সব টয়লেটটা নিশ্চয়ই করে দেবো, খুব শীঘ্রই করে দেবো, এক মাস মধ্যে ওটা তৈরি হয়ে যাবে। এটা ঘরেরও এদের একটা ঘরেটা শুধু ঘরটা আমি করতে পারবো না, এটা আমাদের প্রভিশনের বাইরে আছে।
মিড ডে মিল স্কুল শিক্ষা দপ্তর এবং মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে মিড ডে মিল সমস্ত সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে চলছে দীর্ঘদিন ধরে। তো আমরা কাছাপাড়া মিউনিসিপ্যালিটির 6টা SSP স্কুল আছে, সেগুলোতে আমরা আজকে থেকে মিড ডে মিলটা চালু করতে পেরেছি। এখানে মাননীয় পৌর প্রধান সাহেব ছিলেন এবং এক্সিকিউটিভ অফিসার আমাদের কাছাপাড়া মিউনিসিপ্যালিটি, ওনার উদ্যোগে আন্তরিক চেষ্টায় এবং আমাদের যে সমস্ত সহায়িকারা আছেন তাদের চেষ্টায় আমরা আজকে থেকে এখানে চালু করতে পেরেছি। আশা করছি যে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য আগামী দিনে খুবই ভালো হবে। পাশাপাশি এর একটা অভিযোগ হচ্ছে যে এদের মহিলা যারা ছাত্র ছাত্রীরা রয়েছে তারা কিন্তু সাইডের কোথাও জঙ্গলে কিন্তু তারা টয়লেটে যায়, সেই বিষয়টা একটু বেশি নজর দেওয়াটা উচিত কি বলবেন? মাননীয় পৌর প্রধান মহাশয় জিনিসটিকে নোট করেছেন এবং অবশ্যই উনি এই শৌচালয় তৈরি করার বিষয়ে উদ্যোগী হবেন। অলরেডি একটা এক্সিস্টিং টয়লেট এখানে আছে, সেখানে যদি একটু জলের কানেকশানটা করা যায় আশা করছি সেটা আমাদের যে সমস্ত বালিকা আছে সে সমস্ত বালিকাদের জন্য সেটা ব্যবহার উপযোগী করা যাবে। আমার নাম শেখ কবির আলী, আমি সাব ইন্সপেক্টর অফ স্কুলস বীজপুর সার্কেল।